वेलकम स्टूडेंट्स आज के हमरा शिखबो पास्ट इंडिफिनाइटे टेंस एर रूल एवं एग्जांपल्स एवं पास्ट इंडिफिनाइटे पैसिव अर्थात वॉइस चेंजर रूल्स विद एग्जांपल्स এবারে এর আগে যে তিনটা ভিডিওর আমরা প্রেজেন্টে শিখেছিলাম মানে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টের অ্যাকটিভ প্যাসিভ শিখেছিলাম কিন্তু আমরা পাস্ট পারফেক্ট সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা না করে সরাসরি কেন আমরা পাস্ট ইনডিফিনিটে চলে এলাম এর অর্থ হচ্ছিল কারণটি হচ্ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কিন্তু প্যাসিভ হয় না মানে প্রেজেন্টের ইনডিফিনিট কন্টিনিউয়াস এবং পারফেক্ট শুধু তিনটেরই প্যাসিভ হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হয় না তাই আমরা কিন্তু চলে এসেছি পরের যে রুলটি সেটি হচ্ছিল পাস্ট ইনডিফিনিটে কারণ আমাদের এই টোটাল সিরিজ স্টাডি কিন্তু মেইন ইস্যু হচ্ছিল যে কোটি টেন্সের টেন্স অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জ করতে পারছি প্রত্যেকটা টেন্সের ডেফিনেশন এবং ভয়েস চেঞ্জ ডেফিনেশন একটাই ভিডিওতে আমরা যেন শিখে ফেলতে পারি তো পাস্ট ইনডিফিনিট সবার আগে আমরা ডেফিনেশনটা বুঝবো পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছিল যে কাজটি অতীতে সাধারণভাবে শেষ হয়ে গিয়েছিল সেটি হচ্ছিল পাস্ট ইনডিফিনিট মানে তুমি দিল্লি গিয়েছিলে তুমি মা বাড়িতে গিয়েছিলে আমি ভাত খেয়েছিলাম সে একটি চাকরি পেয়েছিল তারা একটি চিঠি লিখেছিল তুমি বই গল্পের বইটি পড়েছিলে যেগুলো অতীতে যেটা হয়ে গেছে শেষ হয়ে গেছে অল দিজ আর পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভ অর্থাৎ টেন্সের রুলটি হচ্ছে হলো প্রথমে সাবজেক্ট বসবে ভার্বের দু নম্বর ফর্মটি বসবে প্লাস অবজেক্ট বসবে সাবজেক্ট বলতে বাক্যের কর্তা অবজেক্ট বলতে শেষ অংশটি এবং ভার্বের দু নম্বর ফর্ম মানে পাস্ট ফর্মটি দেখো ভার্বের তিনটে ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম ডু ডিড ডান মানে এখানে ডিড বসবে সেকেন্ড ফর্মটি রাইট রোড রিটেন মানে এখানে রোড বসবে সেকেন্ড ফর্মটি যদি বলা হয় রাজু একটি চিঠি লিখেছিল তাহলে কী হবে সাবজেক্ট হচ্ছে হলো রাজু সেকেন্ড ফর্ম রাজু রাইট লেখা হচ্ছে রাইট রাইটের সেকেন্ড ফর্ম কি রোট রাজু রোট এ লেটার এটা হচ্ছিল পাস্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ অর্থাৎ আমাদের টেন্স অনুযায়ী করলাম এবার আমরা চলে আসবো প্যাসিভ পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভের সূত্রটি হচ্ছে হলো প্রথমে সাবজেক্ট বসবে তারপরে ওয়াজ অবলিক ওয়্যার বসবে ভার্ব থ্রি প্লাস অবজেক্ট আমাদের এখানে বসে যাবে আমি প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমাদেরকে লাগাতার বলছি যে প্রেজেন্ট অ্যাক্টিভে যেটি সাবজেক্ট সেটি হয়ে যায় প্যাসিভে অবজেক্ট অ্যাক্টিভে যেটি অবজেক্ট সেটি প্যাসিভে হয়ে যায় সাবজেক্ট মানে অদলা বদলি হয়ে যায় তাই রাজু রোট আ লেটার এটাকে যদি আমরা প্যাসিভ করি ভয়েস চেঞ্জ করি কী হবে লেটারটি আগে চলে আসবে এ লেটার রাজুর এদিকে চলে আসবে বাই রাজু মানে রাজুর দ্বারা রুলটা কি ওয়াজ বা প্যাসিভে ওয়াজ বা ওয়ার মাঝখানে বসে লেটার একটি এক বছর ওয়াজ বসে এক বছর ওয়ার বসে বহু বছর লেটারটি এক বছর মানে একটি লেটার ওয়াজ রিটেন রোটের থার্ড ফর্ম রাইট রোড রিটেন থার্ড ফর্ম বসবে রিটেন এ লেটার ওয়াজ রিটেন বাই রাজু বাংলাটি হলো রাজু চিঠি লিখেছিল অ্যাক্টিভে প্যাসিভে হচ্ছিল চিঠিটি লেখা হয়েছিল রাজুর দ্বারা এটি ছিল পাস্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভ এবং প্যাসিভ অবশ্য পুরো কনসেপ্টটি তো আমাদের ক্লিয়ার করতে পেরেছি পাস্টের কোনো অ্যাক্টিভে বললে কীভাবে করবে প্যাসিভে বললে কীভাবে করবে এটাই ছিল বেসিক সূত্র জাস্ট টেন্সের এটা রুলে আর হচ্ছে ভয়েস চেঞ্জ এই দুটো রুলে ফেলে দেবে আর তুমি অনায়াসে করে ফেলতে পারবে তো স্টুডেন্ট এই ছিল এন্টায়ার আজকের পাস্ট ইনডিফিনিটের ভিডিও যারা আগের ভিডিওগুলো দেখেনি মানে প্রেজেন্টের অ্যাক্টিভ প্যাসিভগুলো তোমরা দেখো তারা কিন্তু এক নম্বর দু নম্বর তিন নম্বর ভিডিওটি দেখে নাও দেন এই ভিডিওটিও ভালো করে দেখো এবং আগামী ভিডিওগুলো মানে পাস্টের বাকি সিরিজগুলো ফিউচারের সিরিজগুলো দেখার জন্য প্রত্যেক দিনের ব্যাক টু ব্যাক ভিডিওগুলো দিচ্ছি তোমরা কিন্তু চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন